প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় একের সুইচ গিয়ারের ধারণা এই অধ্যায়ে একটি প্রশ্ন হচ্ছে সুইচ গিয়ারের বিভিন্ন উপাদান। অর্থাৎ তোমরা যে সুইচ গিয়ার পড়লে, যে সুইচ গিয়ার হচ্ছে বৈদ্যুতিক সিস্টেমে বিভিন্ন ধরনের কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, রক্ষণাবেক্ষণ করে, মেজারিং ইনস্ট্রুমেন্টের সামগ্রীকে সামগ্রিকভাবে সুইচ গিয়ার বলা হয়, তাই না? তো সেই সুইচ গিয়ারের ভিতরে কী কী উপাদান থাকে? যেমন সিঙ্গাড়া তৈরি করলে তো আলু থাকে আর ময়দা থাকে, একটা রুটি, তারপরে তো সিঙ্গাড়া হয়। তো একটা সুইচ গিয়ার তৈরি করতে হলে সেই সুইচ গিয়ারের কী কী উপাদান থাকে সেগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানা একান্ত জরুরি, তাই না? আসলে কীভাবে সে প্রোটেকশন করে, কীভাবে নিয়ন্ত্রণ করে, তার ভিতরে আসলে আছেই বা কী, এটা জানতে হবে। তো সুইচ গিয়ারের বিভিন্ন উপাদানের ভিতরে সবথেকে প্রধান উপাদান দুইটি, কয়টি? তার ভিতরে একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে রিলে। একটাকে বলা হয় সার্কিট ব্রেকার আর একটা কি রিলে। এই দুইটা জিনিস হচ্ছে সুইচ গিয়ারের প্রধান উপাদান। এই দুইটা জিনিস না থাকলেই নয়। বুঝতে পেরেছো বিষয়টা? কী কী বলেছি? সার্কিট ব্রেকার আর রিলে প্রধান উপাদান। কিন্তু এছাড়াও আরও কিছু জিনিসপত্র সুইচ গিয়ারের ভিতরে থাকে। তার ভিতরে হচ্ছে সুইচ, তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে কি সুইচ। সুইচ আবার কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ইয়ার সুইচ, ইয়ারের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে সুইচিং কার্যক্রম হয়। আর একটা কী সুইচ? অয়েল সুইচ, তেলের মাধ্যমে সুইচিং কার্যকর হয়। বিষয়টা বুঝতে পারছো? তো এই হচ্ছে। তো যদি অয়েল সুইচ, ইয়ার সুইচের কথা মনে না থাকে, মনে নাই, দিবে না। সুইচ গিয়ারের উপাদানের প্রথম উপাদানই হচ্ছে সুইচ, মনে থাকবে, যার নাম থেকে বলতে পারছো যে প্রথম উপাদান কী হবে? সুইচ হবে। তারপরে দেখো, বাসা বাড়িতে শর্ট সার্কিট হলে ফিউজ পড়ে যায়, কী পড়ে যায়, তাহলে উপাদান হিসাবে কী দেবো? ফিউজ দেবো। তাহলে এক গেল সুইচ আর এক গেল ফিউজ। তারপরে যারা একটু ধনী, ভালো ধরনের সার্কিট, ভালো বিল্ডিং, তারা ফিউজ না ব্যবহার করে সার্কিট ব্রেকার ব্যবহার করে। কী ব্রেকার ব্যবহার করে? দেখবে যে অনেকগুলো ই থাকে, এভাবে তুলে দিলেই অন হয়ে যায়, নিচে নামালে অফ হয়ে যায়। শর্ট সার্কিট হলে অটোমেটিক সে অন অফ হতে পারে। বুঝতে পারছো? তো সার্কিট ব্রেকার তোমরা হয়তো দেখেছো, তোমাদের বাসা বাড়িতে হয়তো আছে। তারপর হচ্ছে রিলে। কী বলা হয়? রিলে। রিলে তো ছিল, যেখানে কয়েল থাকে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে, যেখানে সুইচের মতোই বিদ্যুতের মানের উপর ভিত্তি করে সে অন অফ হতে পারে। এই ধরনের জিনিসকে কী বলা হয়? রিলে বলা হয়, যেটা কয়েল দিয়ে তৈরি করা হয়। এরপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল। কী প্যানেল? তো আমাদের বাসা বাড়িতে বা আমরা যতদূর দেখি স্কুল কলেজে, তো এই ধরনের সার্কিট তো সহজ সার্কিট, ছোট সার্কিট। এখানে কন্ট্রোল প্যানেল তোমরা সেভাবে ব্যবহার করো না, বড় জোর একটা সুইচ বোর্ড ব্যবহার করো, তাই না? যেখানে অনেকগুলো সুইচ থাকে, কিছু পিন থাকে মোবাইল চার্জ দেওয়ার জন্যে, তো এরকম দেখো। কিন্তু যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কলকারখানা, সামগ্রিকভাবে সব কিছুকে কন্ট্রোল করার জন্য একটা বড় বোর্ড থাকে, তাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, মনে থাকবে। ওই প্যানেলের মাধ্যমে সবগুলো কী করা যায়? কন্ট্রোল করা যায়। তারপরে কি? লাইটিং অ্যারেস্টর। কী বলা হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কনসেপ্ট এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। কীভাবে? অনেক সময় দেখা যায় যখন আকাশে মেঘ হয়, বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকায়, থান্ডার পড়ে, তখন তোমরা বলো না কারেন্টের খুঁটির নিচে দাঁড়াও না, এরকম বলো না? তো তাই হয়, বজ্রপাতের ওই বিদ্যুৎ যখন কোনো বিদ্যুতের সার্কিট উপরে পড়ে, ইলেকট্রিক সার্কিটে পড়ে বা তারের উপর পড়ে, তখন ওই বিদ্যুতের বজ্রপাতের হাই ভোল্টেজ তারে গেলে সার্কিট পুড়ে কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো এই উচ্চ ভোল্টেজ যাতে সার্কিটের কোনো ক্ষতি না করতে পারে, এই ধরনের জিনিসকে কন্ট্রোল করার জন্য লাইটিং অ্যারেস্টর নামে একটা জিনিস ব্যবহার করা হয়, যা বজ্রপাতের উচ্চ ভোল্টেজকে প্রশমিত করে, কমিয়ে দিয়ে মাটিতে দিয়ে দেয় বা পৃথিবীতে দিয়ে দেয়। তাকে কী বলা হয়? লাইটিং অ্যারেস্টর। ক্লিয়ার? ভেরি গুড। এরপর হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার তোমাদের তো আর বোঝানোর কিছু নাই, যাকে সিটি বলা হয়, এটা ওয়াট মিটারে থাকে, থাকে না? কারেন্ট ট্রান্সফরমার। আর একটা কী আছে? পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি, যেটা পটেনশিয়াল বা ভোল্টেজ নিয়ে কাজ করে। তো এইগুলো হচ্ছে সুইচ গিয়ারের মৌলিক উপাদানগুলো। তবে প্রধান উপাদান দুইটা, সার্কিট ব্রেকার এবং রিলে। তো এই ছিল প্রথম অধ্যায়ের সামগ্রিক লেখাপড়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে? বাহ।